তোমারে মন মাঝে অন্তর যাবে আমি জানি কথা পার্বতী এই স্বামী সেবা বড়ই করছি এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে তাহলে তুমি কি বলতে চাও আমি দরিদ্র লোকে দেখে এসেছি ওরে করে উপহার সত্যি তারা সবই সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যু হয়ে করে নিষ্ঠা করে সবই সেবা করে তার পার্বতী তুমি বলে ভুলে গেছো এই নারদ মুখে কি খেলা খেলতে চাই আমি দেখতে চাই কে সে মহাসতী আর নারদ তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে চলো চলো নারদ আমরা সকলে মহাশক্তি আমি তোমার চরণ সেবা করবো
ভারতীয় বাবা ভগবত মাতা পার্বতী অবস্থিত আরো তারা ছত্রবেশ ধারণ করে অনুসূয়া পুত্রের দিকে আগমন ঠিকই বলেছো বলিব, আমি যাবো, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো বিপাস আর চোর আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণি, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী গুণের জীবন এসেছে, আজ আমরা বড়ই ক্লান্ত ক্ষুধার্থ তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা, আমার প্রণাম গ্রহণ করুন গুণের ঋষিগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছে আমার স্বামী আমার কোলে মাথা রেখে স্বয়ং করেছে, আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো কোনে ঋষিব, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সহাগিনী বলি, এই তো স্বামী সহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে দাঁড়িয়ে না খেয়ে কোনে ঋষিব চলে যাবে। আর যদি তারা ক্ষুধার তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ করে তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না, শাস্ত্র বলেছে নারীদের একমাত্র পরকর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান, আর আমি যদি চেষ্টা করে আমি আমার স্বামী সেবা করে থাকি তাহলে মনের জীবন কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাস যদি বাবা ভোলানাথ হতে থাকে তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যু জন্ম হয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চাইছে, তাহলে বলো বলো আমার গুরু মাতা এখন আমি কি করি, এখন আমি কোথায় যাই? আমার কথা বলতে এসব কাল বা গৌরের ব্রত উপবাস করে সূর্য না উঠার আগে বা গৌরের মন্দিরে গিয়ে পুজো দেবী, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাধুতর দর্শন হবে তারই বলে মালা করিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে, বলবে ওকে স্বামী দেবতায় দেবো, ওক স্বামী দেবতায় দেবো, এই মন্ত্রে উচ্চারণ করবে, দেখো যেন তারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে তোমার গৌরীর মন্দিরে কলিত পুষ্করবি আগমন করতে চলেছে,
আমি যাই, আমি যাই ওই পুরুষের গোলায় বানা করাই, আমি নর্মদা চক্রবর্তী গো, আমি তোমার গোলায় বাবা পড়িয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি নর্মদা চক্রবর্তী। তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে দাও, খুলে দাও এই বাবা, তুমি খুলে দাও আর নিজের ভয়ে চলে যাও। আমি এত কথা জানি, আমি তুমি বলিনি, আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তুমি বলিনি, আমি কি তোমার অযোগ্যা? বলো না, ও কথা বলো না, কথা বলো না, তুমি তো আমার যোগ্য ঠিকই দর্বদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই দর্বদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আর জনম পাই গো তোমারি আরেক জনম পাই গো আমি তোমারি তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে, তুমি স্বামী আমার গো নর্মদা, তুমি পারবে, পারবে নর্মদা এই বৃদ্ধপ্রায় মানুষটা সেবা করতে পারবে? তো ভেবে দেখো, ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিল আমি তোমাকে নিয়েও ওই গুহাটির ভিত করতে আগমন করি। এসব আর স্বামী দেবতা, আমরা এখন ওই গুহাটির ভিত করতে আগমন করি। আমি শুধু ভালোবাসা, আমি তো তোমার কাছে কাছে আছি, আর কেন
Thank you.
নর্মদা নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে, নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো, তোমার স্বামীকে আমার বড় কষ্ট হয়েছে। স্বামী, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, এতে আমার জীবনে আর কি আমার বড় সুখ হতে পারে স্বামী। এই তো পার্থনা এই মনে জবাব মিলে না, কোনো প্রশ্ন মিলে না। আমরা যে মহাপরমিতে পৌঁছে গেছি তুমি দয়াল তুমি নর্মদা অবলারে দয়াল তুমি নর্মদা। আমার না আমার খুবই জল পাতা লেগেছে, আমাকে একটু জল পাবো আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে, আমি যাবো, আমি যাবো ওই কুটির থেকে আমার হাটের জন্য যে জল নিয়ে আসবে। তুমি তোমাকে একটু বিশ্বাস করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। যদি তুমি সুখ পাও যে তো খুশি দেখা যায়, সেই বেলায় আমি কত কেঁদেছি, ভুলে যাব আমিও তুমি যে ওইখানে একটু বিশ্রাম করো, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসবো। জল কি কথা আমার মুখ হতে যাচ্ছে, তুমি যাবে আর কিন্তু তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝ
Thank you.
অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠাই স্বর্গরাজ্যের সমস্ত জনগণ ছুটে চলেছেন নর্মদার কাছে। Yeah.
তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও।
এদিকে তুমি আমাকে বলেছিলে গো, নর্মদা জীবনে তুমি আমাকে কোনদিন ছেড়ে যাবে না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? নর্মদা, নর্মদা, এ আমরা কোথায় নর্মদা, এ আমরা কোথায়?
আমার শরীরের তো কত বিজ্ঞত দাঁত, তুমি কেমন করে ঠিক করে দিয়েছো, কেমন করে ঠিক করে দিয়েছো। আমি তোমার শরীরের কত বিজ্ঞতা ঠিক করে দিয়ে দিব। এই যে তবে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদেবের বাবা মহাদেব, এরাই তোমার শরীরের কত বিজ্ঞতা ঠিক করে দিয়েছে। চলো তবে আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করিব। শ্রী কৃষ্ণ গোবিন্দ।